বৃহস্পতিবার সকাল 10টা ফার্মগেট এলাকায় বাসের জন্য দাঁড়িয়েছিলেন ইন্টার্ন চিকিৎসক ফাতেমা ওয়াফা। হঠাৎই এলাইক পরিবহনের বাসটি দ্রুত গতিতে চাপা দেয় তাকে। জানে বেঁচে গেলেও মারাত্মক জখম হন তিনি। স্থানীয় জনতা ও মেট্রো রেলের কর্মীরা দ্রুত আহতকে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। এ সময় তারা বাসটি আটকে চালককে পুলিশে দেন। গাড়িটা এসে ওই দিক থেকে আইসে চাপা দিছে, ওই পাকা সাথে লাগিয়া মানে পায়ের মাংস প্যান্ডাস ও সিরা পড়ে গেছে। আহত ওয়াফার স্বজনরা জানান, সমরিতা হাসপাতালে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এরপর পথচারীদের ফোনে দুর্ঘটনার খবর জানতে পারেন তারা। একদম কর্নারে দাঁড়িয়েছিল, বাসটা টার্ন নিয়ে তার গায়ের মধ্যে ধাক্কা দিয়ে চলে গেছে, মানে রেকলেস ড্রাইভিং যাকে বলা হয়। চিকিৎসক জানান, ওয়াফার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত জখম হয়েছে। ওনার মেজর কিছু বোনস ভেঙে গেছে অ্যাক্সিডেন্টের কারণে। আহত ফাতেমা ওয়াফার বাসা রাজধানীর আগারগাঁওয়ে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।